হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। প্রত্যেকদিন আমার চ্যানেলে তোমরা ব্লগই দেখতে পারো, তো তোমাদের যেহেতু আমার হেয়ার নিয়ে এত কোয়ারিজ, এত কোশ্চেন, এত রিকোয়েস্ট রয়েছে, তো ভাবলাম যে ডেলি ব্লগের পাশাপাশি তোমাদের রিকোয়েস্ট মতন আমি হেয়ার কেয়ার ভিডিওগুলো শেয়ার করব, যেটা আমি নর্মালি বাড়িতে করে থাকি। আজকে আমি আমার চুলে তেল ইউজ করব। চুলটা দেখো একদম ড্রাই হয়ে রয়েছে, তো আমি নর্মালি যে তেলটা ইউজ করি সেটাই ইউজ করব। তোমরাও তোমাদের রেগুলার তেল ইউজ করতে পারো। তো তেল ইউজ করার আগে চুলটাকে প্রথমে ভালোভাবে জট ছাড়িয়ে নিতে হবে। হেয়ারে যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে অয়েল বলো, মাস্ক বলো, স্পা যেটাই করো না কেন, তার আগে কিন্তু চুলটাকে ভালোভাবে জট ছাড়িয়ে নিতে হবে। এতে করে চুলটা কিন্তু তোমাদের কম উঠবে, কারণ যখনই আমরা চুলে কোনো কিছু ইউজ করি তখন আমাদের চুলের গোড়াটা অনেক নরম হয়ে যায়, আর তারপরে যখন আমরা চুলের জট ছাড়তে যাই ওই টাইমে কিন্তু চুলটা বেশি পরিমাণে উঠে যায়। তাই এটা সবসময় খেয়াল রাখবে, চুলের কোনো কিছু ইউজ করার আগে অবশ্যই ভালোভাবে চুলের জটটা ছাড়িয়ে নিতে হবে। আমি আগে থেকে অলরেডি চুলের জটটা ছাড়িয়ে রেখেছিলাম, তো তোমাদের দেখানোর জন্য একবার দেখিয়ে দিলাম। তো চলো এবার চুলে আমি তেলটা ইউজ করব। এটা হচ্ছে আমি নর্মালি একটা হোমমেড তেল, নর্মাল কোকোনাট অয়েলের মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে বানিয়েছি, তো সেটাই আমি সবসময় চুলে ইউজ করি। আর এই তেলের রেসিপি আমার চ্যানেলে শর্টস একটা ভিডিওতে দেওয়া রয়েছে, চাইলে ওই ভিডিওটা চেক আউট করে নিতে পারো। আর যদি তোমাদের আরও বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি আবার নতুন করে আমার হেয়ার অয়েলের যে রেসিপিটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কোকোনাট অয়েলের সাথে আর কী কী মিশিয়ে আমি অয়েলটা বানাই। তো সেই অয়েলটাই, রেগুলার যে অয়েলটা ইউজ করি সেটাই ইউজ করছি। দেখো প্রথমে স্ক্যাল্পে ভালোভাবে চুলটাকে মালিশ করে নিয়েছি, আর এখন আমি চুলের লেন্থেও কিন্তু তেলটা খুব ভালোভাবে দিয়ে নেব। যাদের আমার মতন খুব ড্রাই হেয়ার, শুধু কিন্তু স্ক্যাল্পে না, চুলের লেন্থেও কিন্তু তেলটা খুব ভালোভাবে দিতে হবে। এতে করে চুলটা খুব স্মুথ হবে, সিল্কি হবে, এবং চুলের যে আগা ফাটার সমস্যা সেটাও কিন্তু দূর হবে। কিছুদিন আগে একটা হেয়ার অয়েলিংয়ের ভিডিও দিয়েছিলাম, যেটা কিছু মাস আগে শ্যুট করা ছিল, জাস্ট কয়েকদিন আগে শেয়ার করেছিলাম। ওটাও একটা রিকোয়েস্ট ভিডিও ছিল, এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। তো বলেছিল যে চুলে খুব ভালোভাবে তেল দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করতে। দেখো এরকমভাবেই কিন্তু আমি সবসময় চুলে তেল দিই, একদম চিপচিপ করে যখন দিই, আর নর্মালি তো শ্যাম্পু করা থাকলে শ্যাম্পু করাই থাকে, বাট যখন দিই খুব ভালোভাবে একদম চিপচিপ করেই তেল দিই। তো তেল দিতে দিতে চুলটা হালকা মাসাজও করে নিলাম। এরপরে একটা তোমাদের মাসাজের ভিডিও শেয়ার করব, চুলে মাসাজ কীভাবে করতে হয়, আর চুলে আমরা তেল কখন দেব আর কেন দেব সেটা তোমাদের সাথে শেয়ার করি। সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে তেল দিলে খুবই ভালো, আর না পারলে সপ্তাহে 1 দিনও তোমরা দিতে পারো। শ্যাম্পু করার আগের দিন রাতে খুব ভালোভাবে চুলে তেল দিয়ে রেখে দেবে, ওভারনাইট চুলটা ওরকমই থাকবে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ফেলবে। আর চাইলে 1-2 দিন বেশিও রাখতে পারো যারা রাখতে চাও। আমি কিন্তু চুলে তেল দিয়ে অন্তত 2-3 দিন রাখি, তারপরে শ্যাম্পু করি যদি হাতে সময় থাকে। আর যদি কারো হাতে সময় খুবই কম থাকে তাহলে তারা কিন্তু শ্যাম্পু করার 1 ঘন্টা আগে চুলে তেল দিয়ে নিতে পারো, আর 1 ঘন্টা পরেও শ্যাম্পু করে নিতে পারো, এটাও কিন্তু খুব হেল্পফুল। এবার আসি চুলে আমরা কেন তেল মাখবো। তার প্রথম রিজন এটাই বলবো যে আমাদের যেমন শরীরকে ঠিক রাখার জন্য প্রত্যেকদিন নিয়মিত খাবার, জল এগুলো খেতে হয়, চুলকেও ঠিক মতন বাড়তে দেওয়ার জন্য এবং চুলটাকে ঠিকঠাক রাখার জন্য এটা কিন্তু নিয়মিত চুলে তেলও মাখতে হয়। আমরা যেমন খাবার খেলে সুস্থ থাকবো, চুলের কাছে কিন্তু তেলটাই চুলের খাবার, তাই চুলে তেল মাখলে চুলটাও কিন্তু সুস্থ থাকবে আর খুব সুন্দরভাবে বাড়বে, আর ওটাও খুব হেলদি হবে। আমার পুরো চুলে তেল মাখা কমপ্লিট, স্ক্যাল্পে চুলের পুরো লেন্থে দেখো একদম আগা পর্যন্ত একদম চিপচিপ করে তেল মেখেছি। আমি কিন্তু এখন চুলটাকে কম করব না বা চুলটাকে আঁচড়াবো না, এখন আমি এরকম 10 থেকে 15 মিনিট চুলটাকে হালকা হাতে মাসাজ করে নেব আঙুলের ডগা দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, তো এরকমভাবেই চুলে তোমরা মাসাজ করে নেবে স্টেপ বাই স্টেপ। একদিন আমি তোমাদের সাথে হেয়ার মাসাজের ভিডিও শেয়ার করব। তো চলো এখন চুলটাকে খুব ভালোভাবে মাসাজ করে নিই। ভালোভাবে স্ক্যাল্পটা মাসাজ করে নিয়েছি, তো মাসাজ নিয়ে আমি পরে একটা ভিডিও তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। এখন চুলটাকে এরকম উঁচু করে বেঁধে রাখবো। চুলে কিন্তু কোনো উপকার আমি চিরণি দিইনি বা চুলের জট ছাড়াইনি বা আঁচড়ায়ও নি, জাস্ট এরকমভাবে হাত দিয়ে চুলটাকে এক জায়গায় করে এরকম সুন্দরভাবে একটা বান করে নিচ্ছি। তো এরপরে 30 মিনিট চুলটাকে এরকমভাবেই ছেড়ে দেবো মাসাজ করার পর, আর যারা সারা রাত রাখতে চাও তো এইভাবেই রেখে দিতে পারো। তো তারপরে 30 মিনিট পর আমি চুলটাকে ভালোভাবে কম করে নেব।
কম করে ভালোভাবে চুলের জটটা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ চুলটা একদম সুন্দর হয়ে গেছে। আর এখন আমি চুলটাকে খুব ভালোভাবে কম করে নেব, ভালোভাবে আস্তে পুরো চুলের জটটা ছাড়িয়ে নেব একদম সুন্দরভাবে। তোমাদের যেভাবে বলেছি আগা থেকে গোড়ার দিকে উঠবে আস্তে আস্তে করে, সেইভাবেই চুলের জটটা ছাড়িয়ে নেব। দেন তারপরে চুলে আবার সুন্দর একটা বান করে নেব। আর এইভাবে চুলের জট ছাড়লে কিন্তু চুলটা কমও ওঠে আর কমও ছেড়ে। তো দেখো আগার দিক থেকে আস্তে আস্তে গোড়ার দিকটা আস্তাচ্ছি। তো আমার পুরো চুলটা খুব সুন্দরভাবে জট ছাড়ানো হয়ে গেছে, যেহেতু আমি তেল দেওয়ার আগেই চুলে জট ছাড়িয়ে নিয়েছিলাম তার জন্য খুব একটা বেশি প্রবলেম হয়নি। তো আবারও চুলটাকে সুন্দর করে উঁচু করে বান করে নেব, সারা রাত এইভাবেই রেখে দেবো। পরের দিন সকালবেলা উঠেই তোমরা শ্যাম্পু করে নিতে পারো, আর না চাইলে দুই তিন দিন এইভাবেও রেখে দিতে পারো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাতেও ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতন বাই বাই।